আমার নবীকে দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জানির কাছে, বলছে আমার উম্মত কাঁদবে, রহমতুল লিল আলামিন আরাম করবে, হতে পারে না, তাপ্তা জানি মুখটা একটু খোলো, মুখ খুলতে দেরি, আমার নবীজি তো মোবারক দিয়ে দিয়েছে, সকালবেলা পাগড়ি পরে ক্লাসে গিয়েছে, ইমাম রাজি প্রশ্ন করতে দেরি, তাপ্তা জানি উত্তর দিতে দেরি হয় না, কিরে যেই ছেলে কোনোদিন উত্তর দিতে পারে নাই, আজকে কি দিচ্ছে? ইমাম রাজি আরো কঠিন প্রশ্ন করছে, উত্তর চলছে, আরো কঠিন করছে, উত্তর চলছে, ইমাম রাজি ডাকলেন, এদিকে এসো, তুমি 3 বছর কিছুই পারলা না, এই রাতে কি হয়ে গেল? কঠিন প্রশ্নে প্রশ্ন করি, উত্তর দিতে দেরি করো না? তখন বলো উস্তাদ গোপনে বলতে হবে, তাড়াতাড়ি উস্তাদ এক কোনায় নিয়ে গেছে, বলো আমাকে কি হয়েছে, যে কাল তো আমার মুস্তফা আমাকে একদম দিয়ে দিয়েছে। ইমাম রাজির সুখের পানি বের হয়ে গেছে, কে বলেছে আমাকে আলেম হওয়ার জন্য? আমিও যদি তোমার মতো মূর্খ হইতে পারতাম, মুস্তফা তো আমার কাছেও চলে আসতো। আমার কোন কিতাবে নয়, তাদের কিতাব, তাদের নবী আসে না আসে? ইমাম তাফতাজানি তাফতাজানি হয়েছে বই পড়ে নয়, মুস্তফার তুত মোবারক পে, এটা তাদের কিতাবে, আমাদের কিতাবে নাই, আমাদের কিতাবে নাই, তাদের কিতাবে। তাহলে নবী আসে না আসে? তো তোরা লাঠি দিয়ে গুতাস কেন? বলছেন নবী দেখি না, নবী তা আমি গবেষণা করে দেখলাম, কিরে সুন্নিরা দেখে তোরা দেখস না কেন? তখন উত্তর আসে একটা, আমার নবী যে বালি মারছিল সব বেয়াদবদের সুখে সুখে মরে গেছে, তো তোরা দেখস না কেন? সব বালি রয়ে গেছে, কি রয়ে গেছে? তো বালি যদি সরাইতে চাস, মুস্তফার কদমে আসতে হবে, কথা ঠিক কিনা? তো আমার নবী বালি মারলেন কোন দিকে? একদিকে। তো মারলো কে? রহমতুল্লিল আল্লাহ ডাকলেন, হাবিব কি করেছেন? বসে বালি মেরেছে। আল্লাহ বলে, কে বলেছে? মুস্তফা মেরেছে। মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, হাত ছিল মুস্তফার, মেরে দিয়েছে রব্বুল আলামিন। তাহলে এখন যদি বলেন নবী এই কাজটা ভুল করেছে, আল্লাহ বলেন নবীর কাজটা নবীর নয়, নবীর কাজটা কা? আল্লাহ, তো তুমি কার ভুল ধরছো, কার ভুল ধরছো? এই বিবেকটা তোমার কখন আসবে? এই এই বিবেকটা তোমার কখন আসবে? তা আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করে। তা আল্লাহ বলে, তুই গোলামি করতে পারিস, তুই দালালি করতে পারিস, কিন্তু লাআনাহুমুল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাঞ্ছিত করব, আখিরাতেও লাঞ্ছিত করব। করছে কি করছে না? করতেছে কি করতেছে না? করতেছে। তারপর বলে ওয়াআদা লাহুম আযাবাম মুহিনা, কালো দাগ বানাই ফেলা, দাড়ি নাভি পর্যন্ত নিয়ে আয়, জুব্বা টাকুর পর্যন্ত নিয়ে আয়, মেসওয়াক 40 বার করলেও নবীর শানে বেয়াদবি করার কারণে জাহান্নামের আযাব আমি মাওলা রেডি করে রেখে দিয়েছে। তাহলে আজকে থেকে বেয়াদবি করব না, আদব দিব। এখন কয়টা বাজে? 12:30 বেজে গেছে, আপনারা আসেন না চলে যাবেন? থাকলে তাহলে আমি বলি কেমন, এখন আসেন গভীর মনোযোগ, আমি বলবো কোত্থেকে জানেন? বুখারী শরীফ থেকে। কোত্থেকে? রাজি আছেন? এইটা বুখারী শরীফের কিতাবুল আজানের মধ্যে আছে, আবার মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সলাহ অধ্যায়ের মধ্যে আছে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। এখন কি নামাজের সময়? না। তাহলে এখন যদি আমার বাবা আসে, আমি ছেড়ে দিয়ে এখানে বসে যাবো, কারণ কেন? বাবার সম্মান, কথা ঠিক না? এমপি আসলে আমরা একটু স্লোগান দিব, কেন? এমপির সম্মানে। চেয়ারম্যান আসলে আমরা ওনাকে সিট দিব, কেন? ওনার পদের সম্মানে, কথা ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে যদি বাংলার রাষ্ট্রপতিও আসে, উনি কি প্রথম কাতারে দাঁড়াবে না শেষ কাতারে? নামাজ শুরু হলে আর প্রথম কাতারে আসতে? আমি আমার বাবার ছাত্র, আমার বাবা এখন আসলে আমি আত্মকবির করব, কিন্তু আমি নামাজ যদি শুরু করে দেই, মুসল্লি যদি দাঁড়িয়ে যায়, আমার বাবা যদিও আসে, সামনে আসবে না পিছনে দাঁড়াবে? তাহলে নামাজে বাবার সম্মান চলে না, মায়ের সম্মান চলে না, প্রেসিডেন্টের সম্মান, কেন? যেখানে সকল প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, মালিকের মালিক, রব্বে করিমের প্রশংসা চলে, ওখানে কোনো বান্দার প্রশংসা চলবে না, কথা ঠিক? এই ব্যাপারে তো সুন্নি ওয়াহাবি নাই মনে হয়,
এই ব্যাপারে তো একমত সবাই, ঠিক না? আসেন তাহলে আমরা সাহাবীর নামাজটা দেখি, কোনটাই বললাম? বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস বললাম, আর কোন মারামারি হবে? কি বলছে দেখেন, আন সাহাল বিন সাআদ আস-সাঈদি, আমার নবীর সাহাবী হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা সবাই মসজিদে নববীতে যোহরের নামাজ আদায় করলাম। কিসের নামাজ? তখন শুধু কি মদিনাবাসী পড়ে না বিভিন্ন অঞ্চল থেকে আসে? আরব দেশে একটা রেওয়াজ এখনো আছে, গোত্র আছে, কি আছে? আমাদের বাংলাদেশে ছিল আগে চৌধুরী বংশ, আসিল কি ছিল না? ছিল খন্দকার বংশ, ছিল না খান বংশ, কিন্তু এখন এগুলো নাই, মুছে গেছে। তাই আরব দেশেও গোত্র ছিল, যেমন বনু তামিম, বনু কুরাইশ, বনু আসাদ, এরকম আরব দেশে বিশাল গোত্র, এবং এখনো পর্যন্ত বিভিন্ন আরবের মধ্যে গোত্র গোত্র মারামারি হয়। গোত্র গোত্র কি হয়? তো সেই সময়ে মদিনার বড় একটা গোত্র, বড় সম্মানী বনি আমর বিন আউফ গোত্র, ওদের মধ্যে মারামারি বাজি গেছে। মারামারি বাজছে অন্য গোত্রের মধ্যে না, নিজেরা ভাইয়ে ভাইয়ে মাঝে মাঝে মারামারি বাজে না, জায়গা নিয়ে বাজে, এই নিয়ে বাজে, ভুল বুঝাবুঝি নিয়ে বাজে। তো বনি আমর বিন আউফ নিজ গোত্রের মধ্যে কি বাজি গেছে? এখন বারবার সমাধান করতে বসে, কিন্তু সবাই বলে বিচার মানি তালগাছ আমার, বিচার মানি মুরব্বীর কথাও কেউ মানে না, যুবকের কথাও কেউ মানে না, বিদ্যার কথাও কেউ। তো এখন এরকম চললে রক্তপাত বাড়বে না কমবে? বাড়বে। এখন সবাই মিটিং করলো, সবাই বলল কারো বিচার মানবো না, শুধু একজনের বিচার মানবো, ওনার নাম রহমতুল্লিল আলামিন। এখন বিচার যদি মানেন নবীরে, বনি আমর বিন আউফ গোত্রে আসতে হবে কি হবে না? কারণ সেখানে বুড়ামান বৃদ্ধ আছে, অসুস্থ আছে, মা বোন আছে, বাচ্চা আছে, সবাই চাইলে মদিনার শহরে আসতে পারবে না। সমাধান করার জন্য রওনা হয়ে গেলেন। কেন হয়েছে? লিয়ুসলিহা বাইনাহুম, ওদের মাঝে যে মারামারি বেজেছে ওটা সমাধান করার জন্য। ওটা কি করার জন্য? এখন সমাধান করতে গেলে দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? আবার একজন বলার পর আরেকজন আপত্তি করবে, আরেকজন অবজেকশন করবে, তো সময় লাগবে কি লাগবে না? লাগবে। এরকম শুনতে শুনতে ফাহানাতিস সালা, আসরের নামাজের সময় হয়ে গেছে, নবী এখনো কোথায়? বনি আমর বিন আউফ গোত্রের ওখানে। ফাজাল, তারপর কি হলো? যখন আসরের নামাজের সময় হলো, মুয়াজ্জিনের নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আযান দিয়ে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম বসি আছে, কখন নবী আসবে? কখন কি আসবে? কিন্তু যকরা যেহেতু বড়, কথা শুনতে হচ্ছে। এখন এরকম করতে 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 দেখেন নবী আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে ফাহানাতিস সালা, নামাজের কি হলো? সময় হলো, হযরতে বেলাল হাফসি কি দিলেন? আজান দেওয়ার পর উনি আর শান্তি মতো মসজিদে নববীতে বসতে পারে নাই, একবার বাহিরে যায় আর একবার ভিতরে, একবার বাহিরে একবার ভিতরে। কিসের টেনশন? নবী আসবে কখন? কিন্তু নবী আসার কোনো কি নাই, লক্ষ্য নাই। ফাজাল মুআজ্জিন ইলা আবি বকরিন, মুআজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের দরবারে গেলেন। ফাকাল, অতঃপর উনি বললেন, আতুসাল্লি লিন্নাস, ওহে সিদ্দিক, আমার আকীদা নবীর যাই নামাজে কেউ যদি দাঁড়ানোর যোগ্য থাকে ওনার নাম আবু বকর। ওনার নাম কি? আতুসাল্লি লিন্নাস, দেখেন সূর্য ঢলে যাচ্ছে, লাল বর্ণ হয়ে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে, নবী যদি এসে দেখে আমরা নামাজ কাজা করেছি কষ্ট পাবে, তা আপনি যদি নামাজ পড়ান ফাউকিম, আমি বেলাল একামত দিব, আমি বেলাল কে দিব? তো সিদ্দিক আকবর এইভাবে দেখে দেখলেন নবী আসার কোনো লক্ষণ নেই। তখন কওয়ালা বললেন, নাম মুয়াজ্জিন, আমি কি পড়াবো? নামাজ পড়াবো। সৈয়দুনা বেলাল একামত দিলেন, সিদ্দিক আকবর ইমামতি শুরু করলেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, যখন দুই রাকাত শেষ হয়েছে, আসরের নামাজ কয় রাকাত? ক
কয় রাকাত শেষ হয়েছে, এমত অবস্থায় ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক নামাজের মধ্যে আমার মুস্তাফা চলে এসেছে। তো নবী আসলে কোথায় দাঁড়াবে, সামনে না পিছনে? পিছনে। প্রেসিডেন্ট যেখানে দাঁড়াবে পিছনে। তো পিছনে দাঁড়ায় আমার বাবা আসলো, ডানে আমি আছি, বামে আমাদের শাহজাদা আছে। তো আমরা যদি আমার বাবাকে মাঝখানে দেখি, আমরা কি নিয়ত ছেড়ে দিব, আওয়াজ করবো? তো পিছনে যখন নবী এসে দাঁড়ালেন, ডানের সাহাবি দেখলো রাসূলুল্লাহ, বামের সাহাবি দেখলো রাসূলুল্লাহ। তো ওনার দেখে কি করলেন, হাত ছেড়ে দিলেন, ছেড়ে কি করলেন, ফাসাফাকান নাস, নিয়ত মানে কিভাবে, এইভাবে। তো তাসফিক দিলেন, তাসফিক মানে তালি, তালি মানে এইভাবে নয়, এইভাবে। তো ডানে বামের সাহাবি ফাসাফাকান নাস তালি দিতে লাগলো, কেন, সামনের কাতারকে জানিয়ে দিচ্ছে পিছনে দয়াল নবী দাঁড়ায় আছে। এগুলো বললে তো সুন্নিরা যে হক এটা প্রমাণ হয়ে যাবে, কথা ঠিক কিনা? তো ফাসাফাকান নাস মানুষে কি দিল, তালি দিল। তার নবী এসে ফাজ্জা রাসূলুল্লাহ ওয়ান নাসু ফিস সালাহ, সবাই কিসের মধ্যে, নামাজের মধ্যে। তো ফাসাফাকান নাস মানুষ কি দিল, তালি দিল। তালি দিতে দিতে আমার নবীকে সাইড দিতে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফিল আউয়াল, আমার নবী আসতে আসতে প্রথম কাতারে চলে আসলে। আচ্ছা, তালি দিলে নামাজ থাকবে না, আবার সাজ্জে হয়েছে নামাজ আছে? তো শরীয়ত বলে নামাজ ভেঙ্গে গেছে, মুস্তাফার আদব বলছে নামাজ কবুল হচ্ছে। পার্থক্য আসলে নাই। এখন এটা নামাজ পড়াচ্ছে তাকে, সিদ্দিকে, তো ওনার ব্যাপারে ইমাম বুখারী বলছে ওয়া কানা আবু বকর লা ইয়ানতাফিতু ফি সালাতিহি, এটা আমি না, এটা আমার দাদা নয়, এটা সিদ্দিকে, উনি নামাজের মধ্যে ডানেও তাকায় না বামেও, লা ইয়ানতাফিতু মানে এরকম করে পিছনে তাকায় যে কাবার দিকে ফিরেছে, স্টিল কিসের দিকে তাকে, কাবার দিকে। এতগুলো যে ঘটনা ঘটিয়েছে উনি কিছু জানে? এখন সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, সিদ্দিক তো ফিরবে না, তখন একটা কাজ করি। সে কি কাজ, ফালাম্মা আকসারান নাসু তাসফিক, সব মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে সবাই তালি মারা শুরু করে দিয়েছে। তো যখন তালি মারা শুরু করছে, মসজিদে নবীর মাটি কি করে উঠছে, কাফে উঠছে। কেফির যখন উঠছে, ইলতাফাতা, সিদ্দিক আকবর আর কাবার দিকে নাই, পিছনে ফিরে দেখছে। তো ইমাম যদি পিছনে তাকায়, নামাজ আছে না গেছে, গেছে মুসল্লির নামাজও, কিন্তু উনি ফিরে কি দেখলেন, ফাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দেখেন নবী দাঁড়ায় আছে। তাহলে এখন ইমাম যে পিছনে ফিরছে, শরীয়ত বলে নামাজ গেছে, আর আমার নবী কি করছে জানেন, আমার নবী ফাশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিম কুস মাকানাক আবু বকর, আমার সাহাবী তালে দিয়েছে নামাজ ভেঙ্গে যায় নাই, আমার সাহাবী সাইড করে দিয়েছে নামাজ ভেঙ্গে যায় নাই, আমি নবীকে প্রথম কাতারে এনেছে নামাজ ভেঙ্গে যায় নাই, তুমি কাবা ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়েছো নামাজ ভেঙ্গে যায় নাই, বাকি নামাজ চালায়া যায়, বাকি নামাজ কি করো। এখন নবী যখন হুকুম করছে আর পিছনে আসতে পারতেছে না, এখন কি করলো উনি, উনি ফারাফা আ আবু বকর ইয়াদাইহি, সিদ্দিক আকবর নিয়ত ছেড়ে দিয়ে দুই হাত উপরের দিকে তুলে দিয়েছে, ইমাম কোন দিকে, মোনাজাত শুরু করে দিয়েছে। মোনাজাতে কি বলতেছে, ফাহামিদাল্লাহ আলা মা আমরাহু বিহি রাসূলুল্লাহ মিন যালিক, সিদ্দিক ডাক দিয়ে বলে মাওলা আমি যে যাই নামাজে দাঁড়াইছি এটা তো আমার নয়, এটা তো রহমতুল লিল, আর তোমার নবী পিছনে দাঁড়াইয়া বলছে আনিম কুস মাকানা, সিদ্দিক তোমার স্থানে দাঁড়াও, আমি আবু বকরের কোনো ঠিকানা ছিল না, মুস্তাফার গোলামিয়তে এসে সিদ্দিক হয়েছি, আজকে তো তোমার মুস্তাফা আমাকে ইমাম বানাই দিছে, আমার জীবনে এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? তো তোমার নবী যে আমাকে ইমাম বলছে সেই কারণে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। মোনাজাত শেষ করে সুম্মাস্তাখারা আবু বকর হাত্তা ইস্তাওয়া ফিস সাফি, সিদ্দিক আর ইমামতির মুসল্লাই নাই, পিছনের কাতারে চলে আসছে, নামাজ আছে,
ফতোয়া বলছে গেছে, মোহাব্বত বলছে, নামাজ চলছে। তো নবীও প্রথম কাতারে, সিদ্দিক আকবর প্রথম কাতারে, ইমামতি তার কিও নাই। তারপর কি করলো, সুম্মা তাকাদ্দামা রাসূলুল্লাহ, আমার নবী ইমামতির মুসল্লায় গিয়ে প্রথম থেকে নামাজ নয়, যেই বাকি দুই রাকাত ছিল ওই দুই রাকাত পড়ায়া দিছে। তাহলে এক ওয়াক্ত নামাজ ইমামতি কয়জন? দুইজন। এখন আসেন বুখারী, ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, আমার নবী মুসল্লির দিকে ফিরলেন, কার দিকে ফিরলেন, তারপর বলতে লাগলেন কলা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা বকর, ও আমার আবু বকর, মা মান আকান তাসবুতা ইজ আমারতুক, আমি যখন বললাম নামাজ পড়ায়া দাও, কিসে তোমাকে নিষেধ করলো, কেন তুমি ইমামতির মুসল্লা ছেড়ে দিয়ে পিছনে এসেছো, একটু আমাকে বলো, একটু আমাকে, কারণ আমি নবীতে বলছি কি করো ইমামতি, এরপরেও কিসে তোমাকে নিষেধ করেছে। সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো, কেউ আমাকে নিষেধ করে নাই, আমার ঈমান নিষেধ করেছে। তোমার ঈমান কি বলেছে? সিদ্দিক বলতে লাগলেন, মা কানা লি ইবনে আবি কুহাফা আইন ইউসাল্লি বাইনা ইয়াদায়া রাসূলিল্লাহ, মুস্তাফা পিছনে থাকবে, আবু কুহাফার ছেলে আবু বকর সামনে থাকবে, এটা কখনো হতে পারে না। নবীজি আমার আকীদা, নামাজের কেপলার নাম খানায়ে কাবা, ঈমানের কেপলার নাম রাসূলুল্লাহ, এটাকে সামনে নিলে নামাজ হয়, মুস্তাফাকে পিছনে দিলে ঈমান চলে যায়, এটা যদি কাবা হয়, মুস্তাফা আমার কাবার কাবা, নামাজ চলে যাবে, মুস্তাফার তাজিম চলতে থাকবে। গুরু গান্ধার কি আলাসা উত্তম, আর সাহাবি বলে একদিকে কাবা আর একদিকে মুস্তাফা, মুস্তাফা যদি পিছনে থাকে কাবা পিট পড়ে যাবে, মুস্তাফা সামনে চলে আসবে। এটা আমি বলেছি না, বুখারি বলেছে, কে বলেছে? বুখারি। আর একটা হাদিস নেই, সময় আসে না গেছে, আর একটা হাদিস নেই, এই হাদিসটা তাও বুখারী শরীফে, কোন শরীফে? বুখারী শরীফে, কিতাবুল আজানের মধ্যে আছে দুইবার, কয়বার? কিতাবুত তাহাজ্জুদের মধ্যে আছে, কিতাবুল মাগাজির মধ্যে আছে, শুধু বুখারী শরীফে এই হাদিস আছে চারবার, কয়বার? চারবার। কে বর্ণনা করেছে? ওয়া আন আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, উনি কে? ইমাম বুখারী বলে, কানা তাবিয়ান নাবিয়া وخدمه وصاحبه আনাস, এটা যেমন তেমন সাহাবী নয়, 10 বছর যিনি নবীর কদমে কদমে হেঁটেছে। তাহলে উনি বেশি জানবেন না আমি বেশি জানব? উনি বলছেন, আন্না আবা বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু, আমার নবী ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন, কয়দিন? 10 দিন নিজে ইমামতি করেছে, যাওয়ার 3 দিন পর্যন্ত আর মসজিদে নববীতে আসে না। তো আমার নবী গড় থেকে হযরতে বেলালকে ডেকে বলছে, মুরু আবাবাকার, বেলাল আমি আর মসজিদে আসব না, আমার ইমামতির মুসল্লায় আমার সিদ্দিককে গায়া দাও, আমার সিদ্দিককে কি করো, তার মানে কি আমার পরে খলিফা কে হবে? সিদ্দিক হবে। তো সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে, আল্লাজি তুফিয়া ফিহে, যে অসুস্থতার মাধ্যমে আমার নবী দুনিয়া থেকে কি নিয়েছেন, বিদা। হাত্তা ইজা কানা ইয়ামুল ইসনাইন, সোমবার দিন চলে আসলো, মানে আমার নবী চলে যাবে, এই নবী চলে যাবার আগে যে নামাজটা হচ্ছিল ওই নামাজের ইমামতি করছে সিদ্দিক আকবর। আমার নবী কোথায়? হুজরায় গড়ে অসুস্থতার কারণে আসতে, তো আমার নবী সিদ্ধান্ত নিলেন, আমি তো চলে যাব, আমি তো আর থাকবো না, আজকে শেষবারের মতো সিদ্দিকের ইমামতিতে সাহাবীদের নামাজটা আমি সুখ দিয়ে দেখব, আমি সুখ দিয়ে দেখব। দেখেন হাদিসের আওয়াজ, ওয়া হুম সুফুফুন ফিস সালাহ, নামাজ চলমান, নামাজ কি চলমান, এখানে যদি লিস সলা বলতো নামাজের প্রস্তুতি নিচ্ছে, আর ফিস সলা মানে নামাজ চলছে। ফাকাশাফান নবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্রাল হুজরা, আমার নবীর ঘরের যে জানালা আছে, জানালার মধ্যে যে পর্দা আছে, আমার নবী অসুস্থ শরীর নিয়ে মসজিদ নববীর সাথে লাগানো নবীর রওজা, এটাই নবীর হুজরা। আমার নবী জানালা থেকে পর্দাটা সরালেন, কি সরালেন? পর্দা সরালে কি আওয়াজ বড় হয় না ছোট হয়? ছোট হয়। পর্দা কি লোহা? এটা কাপড়ের পর্দা, তো এগুলো সরাইলে কি বেশি আওয়াজ হবে? না, টায়ার ফুটলে বড় হবে, কিন্তু আমি যদি এটা সরাই আওয়াজ হবে সামান্য একটু, এটা এটা যদি সরাই একটু আওয়াজ হইল, একটু আওয়াজ, এটা কি নামাজের মধ্যে সাহাবীরা শুনতে পারবে? কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম বলছে আমার নবী পর্দা সরিয়েছে, একটুখানি আওয়াজ হয়েছে, আমরা সিদ্দিক আকবরকে ইমামতিতে রেখে কাবা ছেড়ে দিয়ে সবাই নবীর দিকে ফিরে গেছে, সবাই কার দিকে? তোরা আজকে কিয়াম নিয়ে ঝগড়া করিস, এরকম আছে না? আমরা কিয়াম করি কেন? নবীর সম্মানে দাঁড়াই, সেটা নাকি বেদাত হয়ে যায়। সাহাবি বলে নামাজের মধ্যে আমরা কিয়াম করি, কাবা ছেড়ে দিয়ে কোন দিকে? এটা কি, এটা কি বসি না দাঁড়াইয়া? এ দাঁড়ানোকে কিয়াম বলে, কোথায় করতেছে? নামাজের। আর মোল্লা ফতোয়া দিস নামাজের বাইরে কিয়াম করলে তো সুলকানি শুরু হয়। সাহাবী রাসূল বলছে এক দিকে নামাজ চলছে আর বাম দিকে হুজরায় আমার মুস্তাফার জানালার সামনে আমরা কাবা ছেড়ে দিয়ে মুস্তাফার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আছি। এখন হযরতে মালিক কি বলছে? আমরা সবাই কোন দিকে? বাম দিকে, মানে নবীর দিকে। ইয়ানজুরু ইলাইনা, আমার নবী সুখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। ওয়া হুয়া কায়েম, উনি বসে নয়, জানালার দোরে দাঁড়িয়ে আছে। দেখেন সাহাবী কিভাবে দেখছেন ওইকে, জান ঘরের ভিতর দাঁড়ায় আছে, এটা কিভাবে দেখতে হয়? এটা উপর থেকে এরকম করে দেখতে হয়, এই দাঁড়ানো না বসা। তো সাহাবী বলে নামাজ চলছে, আমরা কোন দিকে? নবীর দিকে। তো আমার নবী যখন এটা দেখলো আশিক জিজ্ঞেস করছে আনাস, নবীকে কি রকম লাগছিল? আনাস বলে সূর্য বললে কম হয়ে যাবে, চাঁদ বললে কম হয়ে যাবে, আসমান বললে নবীর শান হবে না, তো কেমন লাগছিল? যে কান্না ওয়াজহু ওয়ারাকাতু মাসহাফিন, কোরআন খুলে দিলে কোরআনের অক্ষরগুলো যেরকম কিলকিল করে হাসে, আমার মুস্তাফার চেহারাটা ওই রকম হাসছিল। দেখেন সাহাবী রাসূল কিভাবে বলছে, তার উপর বলছে সুম্মা তাবাসসামা, আমার নবী দেখছে সিদ্দিক কি করছে, ইমামতি কিরাত করছে, সাহাবী কোন দিকে? নবী যেটা দেখে আমার নবী মুস্কি হাসলেন, ইয়াদহাকু, আর মুস্কি হাসতে পারে নাই, এখন ভালো করে হাসতে শুরু করে দিয়েছে। আমার কেমন দেওয়ানা, আমার কেমন পাগলা, একদিকে কাবা আর একদিকে মুস্তফা, পাগলগুলো তো কাবা ছেড়ে দিয়ে মুস্তফার দিকে তাকিয়ে আছে। এখন আনাস কি বলছে, ফাহামামনা আই ফাআরাদনা, আমরা সবাই মুসল্লিরা সিদ্ধান্ত নিলাম আন নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দেখার আনন্দে সিদ্দিক নামাজ পড়া, আমরা নামাজ পড়ব না, পরে কাজা করব, আগে নবীর দেখাটা আদায় করে নিব, সিদ্ধান্ত নিছে। কে নিছে? সাহাবী। তুই বেদাত, তুই বেদাত ফতোয়া দে, তুই বন্ডামির ফতোয়া দে, তুই মাজার ফুজারির ফতোয়া দে। সাহাবী আন নাফতাতিনা মানে ফিতান ভঙ্গ করব, কেন ভঙ্গ করব? মিনাল ফারহি, ঈদের কারণে। আজকে ঈদ মিলাদুন্নবীতে সুলকায় না সুলকায়? সুলকায়। সাহাবী বললেন নবী দেখার আনন্দে নামাজ বাদ করে দিব, নামাজ পরে কাজা করব, আগে ভালো করে নবীকে দেখো। কয়দিন দেখে নাই তো? তিন দিন না দেখার কারণে দুঃখ আছে না নাই? আসলে তো যখন নবীকে দেখলো তিন দিনের মনে দুঃখ, নবীকে দেখার আনন্দ, দুঃখর আনন্দ যখন প্লাস মাইনাস মিলে গেছে, সাহাবায়ে কারণে সুখ দিয়ে পানি বের হয়ে গেছে, চিৎকার করে কান্না করেছে নবীরে তিন দিন দেখি নাই, কেমন করে কাটাবো দিন, আপনি আজকে দেখা দিয়েছেন। তো কান্নার আওয়াজ শুনে সিদ্দিক আকবর মনে করছেন নবী চলে আসছেন। ওয়া জান্না আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলাস সালাহ, সিদ্দিক মনে করেছেন নবী কোথায় আসছেন, মসজিদে। সেজন্য ফানাকাসা আবু বকর আলা আকিবাইহি লিয়াসিলাস সাফ, সিদ্দিক ইমামতের মুসাল্লা ছেড়ে দিয়ে পিছনের কাতারে চলে আসছেন, দাঁড়ে দেখায় দেখেন নবী নাই,
বামে তাকায়া দেখে নবী, সাহাবায়ে কেরামের সাহাবার দিকে তাকায়া দেখে কোন সাহাবী কাবার দিকে নাই, সবাই নবীর ঘরের দিকে। এখন সিদ্দিক আকবর এখন কোন দিকে তাকাবে? নবীর দিকে। এখন সিদ্দিক নবীর দিকে, আনসার নবীর দিকে, মুহাজির নবীর দিকে, সাহাবীদের নামাজ দেখেন। তা আমার নবীটা দেখে ফাআশারা ইলাইনা নবী, আমার নবী ইশারা করলেন আন আতিমু সালাতাকুম, ও আমার সাহাবী তোমরা আমার দিকে তাকিয়ে আছো, নামাজ ভেঙ্গে যায় নাই, তোমরা কান্না করেছো, নামাজ ভেঙ্গে যায় নাই, সিদ্দিক ইমামতি ছেড়ে দিয়েছে, নামাজ ভেঙ্গে যায় নাই, আবু বকর আমার দিকে তাকিয়ে আছে, নামাজ ভেঙ্গে যায় নাই, বরং নামাজ কবুল হচ্ছে। আন আতিমু সালাতাকুম, বাকি নামাজটা পড়ে নাও। কেন? ওটাও যদি কাবা হয়, মুস্তাফা তো কাবারও কাবা। আমি এই মেসেজটা দিতে লাগলাম, সাহাবীদের নামাজে নবী যদি বামে থাকে, সাহাবী বামে, নবী যদি পিছনে থাকে, সাহাবী পিছনে। কেন? সাহাবীদের কিদা, এটা যদি কাবা হয়, মুস্তাফা আমার কাবারও নবীর তাজিম লাগবে কি লাগবে না, নবীর ইজ্জত লাগবে কি লাগবে না। তো মোল্লার সুখে এটা বেদাত মনে হয়, মোল্লার সুখে এটা শিরিক মনে হয়, মোল্লার সুখে এটা ফুজা মনে হয়, সাহাবীর সুখে এটা ঈমান মনে হয়। এরকম যদি আমি বুখারি থেকে বলি, দিন শেষ হয়ে যাবে, রাত চলে যাবে, নবীর তাজিমের কথা আমি শেষ করতে পারবো না। আমাকে প্রশ্ন করলেন ঈদে মিলাদুন্নবীর দিনে আনন্দ উদযাপন করা হয়, হ্যাঁ আর একটা প্রশ্ন, আচ্ছা আমি একটু প্রশ্ন উত্তর দিয়ে দিব, এটা আমি দিচ্ছি উত্তর। ওরা যেটা বলছে আমরা কুশিনা বেজা কি পেয়ে, নবী পেয়ে, এটা কিসের মাস? রবিউল। তো ওদের যুক্তি হচ্ছে মা আমেনার ঘরে রবিউল আউয়ালে নবী এসেছে, এটা আনন্দের। আবার রবিউল আউয়ালে নবী তো ইন্তেকাল করেছে, তো পাওয়াটা আনন্দ, হারিয়া হারাইয়েছো, নবী চলে গেছে, এটা তো দুঃখের। তো সুন্নিরা কাঁদো না কেন? সুন্নিরা মুখ মলিন করে না কেন? তো তারা বলে আমরা খাঁটি মুসলমান। আমি বললাম কেন? আমরা নবীকে হারিয়ে এমন দুঃখ পেয়েছি, অন্য মাসে হাসি, মিলাদুন্নবীতে হাসি না, মিলাদুন্নবীতে। তো আমাদের উত্তর হচ্ছে তোদের নবীটা মরে গেছে, আমাদের নবীটা জিন্দা আছে। তোদের নবীটা কি হয়ে গেছে? আমরা মরা নবীর উপর ইমান, আমরা হায়াতুন নবীর উপর ইমান আছি। গভীর মনোযোগ আমি উত্তর দিচ্ছি, শোনেন, মোল্লা যদি মরা বলে আমি কি মানবো? আল্লাহকে মরা বলতে হবে, আল্লাহ যদি বলেন নবী মরা, আমি মরা, কথা ঠিক কিনা? আচ্ছা আমার নবীটা কোন নবী? আঙ্গুল তুলেছে চাঁদ কি হয়ে গেছে, হাত তুলেছে পশ্চিমে সূর্য, কদম তুলেছে কাবা কাউসাইন লামা খানে চলে গেছে। আমরা যদি আঙ্গুল তুলি সাত দৃষ্টিগ্রাহ হবে, সাতকে যদি বলি হবি না কেন, সাত বলবে তোর গোলামি করব না, আমি তো মুস্তফার গোলামি করব। আমরা যদি পশ্চিমে হাত মারি গার ব্যথা হবে, সূর্য উঠবে, যদি বলি উঠবি না কেন, বলবে আমি তো তোর কথা শুনবো না, আমি তো আমার মুনিবের কথা শুনবো, কথা ঠিক কেন? তো আল্লাহ বললেন মাহবুব আঙ্গুল তুলেছেন চাঁদ দুটো করে হয়ে গেছে, হাত তুলেছেন সূর্য উঠেছে, কদম তুলেছেন লামাকানে চলে গেছে, দুনিয়াতে এটা আর কেউ পারবে? আল্লাহ বলে এটা কোনো ক্ষমতাই না। কেন? সওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মুস্তাফা দুনিয়ার জীবনের চেয়ে রওজার জীবন, পরকালের জীবনের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। তো নবী জিন্দা না মরা? ক্ষমতা বাড়বে না কমবে? তো যত দিন যায় মুস্তফার ক্ষমতা কমে না, বাড়ে। আমাদের ক্ষমতা কমবে, কারণ আমরা দিন যাই বুড়া হব, দিন যাই বুড়া হব, ক্ষমতা কমবে। আল্লাহ বললে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মুস্তফার পজিশন এমন, ক্ষমতা আগে যা ছিল আরো কোটি গুণ বাড়তেই থাকবে। ইবনে কাসির ওনারা বেশি সম্মান করে, উনি তাফসিরুল কোরআনিল আজিমের মধ্যে বলছে,
ওনার তফসিরে, এটার নাম তফসিরে ইবনে কাসির বলে, অনেক ওরা ওরা অনেক বেশি পড়ে। তো ওই আয়াত আল্লাহ বলছে মাহবুব উম্মতকে জিজ্ঞেস করেন উম্মত কি গুনাহ করেছে, তো আল্লাহর নবী বলে আমার উম্মত গুনাহ করেছে, উম্মত কি করেছে, আমরা কি গুনাহ করি নাই? তো আল্লাহ বলে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নবীর এই উম্মত যদি গুনাহ করে, যদি গুনাহ মাফ করাইতে চায়, তাদেরকে বলেন তারা যেন নবীর দরবারে চলে আসে। তো আল্লাহ কি মরার কাছে পাঠাবে না জিন্দার কাছে পাঠাবে? তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছে হযরতে উতবা, হযরতে উনি বলছে কুনতু জালিসান ইন্দা কবরি নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইন্তেকালের পরে আমি উতবা দয়াল নবীর রওজা মোবারকে বসে আছি। ফরাইতু আমি দেখলাম যা আরবিয়ন, একজন আরব বেদুইন আসলো, তিনি বলতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বলি নাই, ইবনে কাসির এইভাবেই বলেছে। তারপর উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ওয়ালাও আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে গুনাহ ক্ষমা করার জন্য আপনি নবীর দরবারে আসতে, আমি আরবি আপনি নবীর রওজায় এসেছি নিজের গুনাহগুলো মাফ করানোর জন্য। এটা আরবি বললেন। এরপর উনি কিছু নাত গাইলেন, কিছু কি গাইলেন, নবীর শানে নাত গাইলেন, গেয়ে উনি চলে গেলেন। হযরত উতবা বলে ওই আরবি যখন চলে গেল আমার সুখের মধ্যে ঘুম আসলো, নিদ্রা আসলো, আমি ঘুমের মধ্যে দেখলাম মুস্তফার রওজাই নাই, মুস্তফা আমি উতবার কাছে চলে এসেছি। রাগ দিয়ে বলল ইয়া উতবা, ওই উতবা ঘুমায়ও না, ওঠো ইলহাকিল আরবি, তাড়াতাড়ি আরবিরে খুঁজি বাইর করো, ওর সাথে দেখা করো, পাবাস শির হো, তাকে শুভ সংবাদ দাও মুস্তাফার রওজায় আসার কারণে কাদে গাফারাল্লাহ, মাওলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। ইবনে তাইমিয়ার ছাত্র, তার নবী মরণা জিন্দা, তা আমার নবী কি বলছে জানেন? ও বলছে আমরা কি করি, দুঃখ প্রকাশ করি, ও বলে খাঁটি উম্মত। কি উম্মত? খাঁটি উম্মত। মসনদে বাজারের মধ্যে সহিহ হাদিস, হাজা হাদিসুন সহিহুন এভাবে লেখা আছে, আমার নবী বলছে হায়াতি খাইরুল লাকুম, আমি যে জমিনে আছি এটা তোমাদের জন্য অনেক উত্তম, কেন তোমরা আমাকে দুঃখ বোঝাও, মুস্তফা সমাধান করে দে, অশান্তি নিয়ে আসো আমাকে দেখলে কি হয়ে যায়, তো এটা দুঃখের না আনন্দের। তারপর বলছে ওয়া ওয়াফাতি, আমি তো চলে যাব, আমি থাকবো না, ওয়া ওয়াফাতি খাইরুল লাকুম, আমার ইন্তেকাল মুখমলিন করার নয়, কান্না করার নয়, দুঃখ করার নয়, মুস্তাফার ইন্তেকাল উম্মতের জন্য বড় আনন্দ।